हेलो বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে দেখাবো এই চায়না ইঞ্জিনটা অল্টারনেটর ফিটিং আছে, কম খরচায় করা যায়। এটা চায়না ওয়াটার পাম্প, এটা অল্টারনেটর ফিটিং করা হয়েছে 2.5 কেভি 2.5 কেভি এ, তো কম খরচায় করা যায়। আর এই ইঞ্জিনটার সঙ্গে অল্টারনেটর ফিটিং কিভাবে করা হয় আপনি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে দেখতে পারেন। হুন্ডা ইঞ্জিনের সঙ্গে অল্টারনেটর ফিটিং, এটা 2.5 কেভি, এর জন্য কম খরচা হয়। চাইনা ইঞ্জিনের সঙ্গে অল্টারনেটর যদি দেশি আপনি লোকাল কিনে ফিটিং করেন অনেক কম খরচাতে হবে, সেটা কম খরচার জন্য এগুলো করা হয় আর কি। তো চলুন এটা এখন দেখাবো, ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান আরও তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি যে দেখতে পারেন। তাছাড়া ভিডিওর উপরে যে আই বাতামটা আসছে ওইখানে টাচ করে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। আর এরকম একটা জেনারেটর যদি আপনি তৈরি করতে চান অনেক কম খরচাই হবে, কত খরচা হবে আপনাকে বলে দেবো। ওয়াটার পাম্পটার কত দাম আর অল্টারনেটারটার কত দাম দুটোই বলে দেবো, খরচা আর আলাদা আলাদা কত দাম এবং কোথায় পাবেন সে ঠিকানাটাও বলে দেবো। তাছাড়াও এই ইঞ্জিনটা আপনাদেরকে আমি স্টার্ট করে লোড টেস্ট দিয়ে দেখাবো কতটা লোড টানতে পারছে এই জেনারেটারটা। তো দেখুন এই অল্টারনেটারটার গায়ে লেখা আছে 2.5 কেভি এ, তো আমি এই ইঞ্জিনটা স্টার্ট করে কতটা জেনারেটারটা লোড নিতে পারছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। এরকম ধরনের যদি আপনি অল্টারনেটার আলাদা কিনে আর চায়না ওয়াটার পাম্প দিয়ে জেনারেটার করেন তাহলে অনেক কম খরচাতে হয়, যদিও ওয়াটার পাম্পটা চায়না তার জন্য লংজিভিটি কম হয় কিন্তু আপনার কাজ চলে যাবে। এই অল্টারনেটারটাও লোকাল, সুপার লাইট লেখা আছে অল্টারনেটারের গায়ে। আপনি যদি এই ওয়াটার পাম্পটা আর এই অল্টারনেটারটা ফিটিং কিভাবে হয় ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটিতে যে দেখতে পারেন। তাছাড়াও যদি শুধু ওয়াটার পাম্পটার মানে জল পাম্পটার ভিডিও দেখতে চান এই ভিডিওটা, তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটাও যে দেখতে পারেন। তাছাড়াও ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, লিঙ্কে যে ভিডিওগুলো দেখতে পারেন। আর এই ওয়াটার পাম্পটা হচ্ছে পেট্রোলে স্টার্ট হয় আর কেরোসিনে রানিং হয়। আপনার এক ঘন্টায় কত তেল লাগবে বলি, এক ঘন্টায় 1/2 লিটার কেরোসিন লাগবে এতে। জেনারেটারে আপনার লোড ক্যাপাসিটি অনুযায়ী এই তেলটা পার্থক্য হতে পারে, মানে হচ্ছে আপনার লোড যত বেশি দেবেন তত বেশি তেল খাবে, যত লোড কম হবে তত কম তেল খাবে। তাহলে কেরোসিনের দিকেও খরচা আপনার কম হবে যদি এই ওয়াটার পাম্পটাকে আপনি জেনারেটার করেন। আর OHV মানে হচ্ছে ওভার হেড ভাল্ব ইঞ্জিন, এটা এয়ারকুল ইঞ্জিন আর 4-স্ট্রোক ইঞ্জিন। আর এই ওয়াটার পাম্পটা সবচেয়ে বেশি কাজে লাগে চাষিদের, চাষের ক্ষেত্রে কাজে লাগে, কেউ কেউ এটাকে এগ্রিকালচার ওয়াটার পাম্পও বলে থাকে। এরপর বলি এই ওয়াটার পাম্পটার দাম কত আর অল্টারনেটারটার দাম কত। তো দেখুন এই চায়না ওয়াটার পাম্পটা যদি কিনেন তাহলে আপনার লাগবে 8,000 টাকা, আর অল্টারনেটারটা যদি নতুন কিনেন তাহলে আপনার লাগবে 16 থেকে 17,000 টাকা। তাহলে দুটো মিলিয়ে আপনার 24 থেকে 25,000 টাকার মধ্যে একটা জেনারেটর হয়ে যাবে 2.5 কেভি এ। আর যদি আপনার ওয়াটার পাম্পটা থাকে বাড়িতে তাহলে পাম্পটা খুলে দিয়ে শুধু অল্টারনেটারটা লাগালেই কম খরচায় হয়ে গেল, আরও কম খরচায় 16-17,000 টাকায় আপনার একটা জেনারেটর তৈরি হয়ে যাবে। এরপর বলি এটা কোথায় পাবেন, কলকাতায় স্ট্যান্ড রোডে মার্শাল হাউসের নিচে প্রচুর দোকান আছে, যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর এই অল্টারনেটারটা কিনলে আপনাকে এই ফ্রেমটা দিবে অল্টারনেটারের সঙ্গে, ফ্রেমটা এক্সট্রা করে কিনতে হবে না, তবেই ইঞ্জিনটার অল্টারনেটারটা বসে যাবে। আপনার যেটা ওয়াটার পাম্পের ফ্রেম সেই ফ্রেমে এই ইঞ্জিনটার অল্টারনেটারটা সেট হবে না, তার জন্যে ফ্রেমটা সমেত আপনাকে নিতে হবে অল্টারনেটারের সঙ্গেই পাবে, এক্সট্রাভাবে কিনতে হবে না। আর এই ওয়াটার পাম্পটা হচ্ছে 5.5 HP-র ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা অনেক দিন ধরে পড়েছিল, জেনারেটারটা স্টার্ট করা হয়নি, তো আজকে স্টার্ট করব। প্লাগটা পরিষ্কার করে নিয়েছি, স্টার্ট করে আপনাদেরকে লোড ক্যাপাসিটিটা দেখাবো। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক করবেন। তো চলুন আপনাদেরকে ইঞ্জিনটা স্টার্ট করে দেখাই। দেখুন আমি ইঞ্জিনটা স্টার্ট করে লোড টেস্ট করে আপনাদেরকে দেখাবো। দেখুন ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, আপনারা সাউন্ডটা কিন্তু শুনতে পাচ্ছেন, আর ওয়াটার পাম্পের জন্যে এই সাউন্ডটা একটু বেশি, ওয়াটার পাম্পটাকে জেনারেটর করা হয়েছে বলে। এই সাউন্ডটাকেও কমানো যায় অন্য সাইলেন্সার লাগিয়ে। তো চলুন আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো। দেখুন সাউন্ডটা শুনতে পাচ্ছেন, ইঞ্জিনের কাছের থেকে দেখাচ্ছি শোনাচ্ছি আপনাদেরকে। আর লোড টেস্টটা দেখাবো আপনাকে, দেখুন এসি যে আউটপুটটা আছে প্লাগটা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে, তার জন্য আমি তারগুলোই দুটো তার মুড়ে দিয়েছি এসির আউটপুটে। এসি মানে হচ্ছে অল্টারনেটার কারেন্ট, তো এখানে আমি তার দুটো জয়েন করে দিয়েছি। এরপর লোড টেস্ট বেঞ্চ আপনাদেরকে নিজে দেখাবো লোড দিয়ে,
तो देखो वोल्टेजटाओ ठीक आछे आपनारा वोल्टेज मीटर देखते पाच्छेन बाल्बटा जालिए आपनाके लोड जालिए देखाच्छि एक बाल्बर वाट होच्छे 500 वाट आपनाके बाल्बटाओ देखाबो खुले तो देखो एक बाल्ब जालाच्छि देखो 500 वाट लोड निल आरेकटा जालाच्छि 1000 हलो आरेकटा जालाच्छि 1500 वाट हलो आरेकटा जालाच्छि देखो चारटा बाल्ब जलछे 2000 वाट पर्यन्त नीते पाच्छि इंजिनटा चलछे साउंडटा एकटु बेशी मने होच्छे जतो लोड पड़छे ततो साउंड बेशी हय एटा देखुन भोल्टेजटा एकटु कमेछे चाइना इंजिन बोले एकटु कमेछे एखनकार जे हुंडा इंजिनगुला सेखाने कमे ना ओखाने अटो लोड सेंसिटिभ लागानो आछे अटोमेटिक इंजिनेर स्पीडटा आरपीएमटा बाड़े तो भोल्टेजटा ठीक थाके देखुन आरेकटा लोड दिच्छि देखुन इंजिनटा आरो बेशी गांगाच्छे लोड नीते पाच्छेन ना तो बंध करे दिच्छि तो आरेकटा बाल्ब बंध करे देयार परे 2000 वाट पर्यंत लोड ये जेनारेटरटा ठीकठाक नीते पाच्छे एरपर बाल्बटा खुले आपनाके देखाई ये बाल्बटा 500 वाटेर अनेके कमेंट करे थाके जे ये बाल्बटा 500 वाटेर नय तार बाल्ब सम्बन्धे आईडिया नेई तार जन्य आमि एटा बाल्बटा खुले देखाच्छि विश्वास करार जन्य तो देखुन एटाते लेखा आछे 250 V माने 250 ভোল্ট पर्यंत नीते पारबे आर देखुन लेखा आछे 500 W माने 500 वाटेर बाल्ब एकटा बाल्बे होच्छे 500 वाटेर তাহলে চারটা বাল্ব জ্বলছিল মানে 2000 ওয়াট পর্যন্ত এই জেনারেটরটাই নিতে পারছিল চায়না ওয়াটার পাম্পকে অল্টারনেটর দিয়ে জেনারেটর করলে অনেক কম খরচে 2000 ওয়াট পর্যন্ত করা যাবে সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম এরপর দেখাবো ভোল্টেজটা আপনারা যদি বাড়া বা কমা করতে হয় তো কিভাবে করবেন তো দেখুন এখানে ইঞ্জিনের আরপিএমটা বাড়া কমা করা যাবে এই লিভারটা দিয়ে ইঞ্জিনের যদি স্পিড বাড়ান তাহলে আপনার ভোল্টেজ বাড়বে ইঞ্জিনের যদি স্পিড কমান তাহলে ভোল্টেজ কমবে এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে।